বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন। তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? সাইয়েদনা জিব্রাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল। বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর। সুবহানাল্লাহ বলেন, তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? দুই নাম্বার কুরবাতুন ইলাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে? আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে। আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে, এমপির সাথে হাত আছে, চেয়ারম্যানের সাথে হাত আছে, ওই এসআই এর সাথে হাত আছে, পুলিশের আইজির সাথে হাত আছে, কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই। কথা কন, আসল জায়গায় কানেকশন লাগানো দরকার। চিল্লায় বলেন ঠিক কি না? মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায়। যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না, তার কোনো মর্যাদা নাই। আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে। এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায়। তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইসিম, তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে। সুবহানাল্লাহ পড়ে, তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না। চিল্লাই কোন ঠিক কি না? চার নম্বরে মুকাফিরাতুন লিসাইয়াত, পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়। এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? ঘুমের আরবিতে কিছু নাম আছে, ঘুমের একটা নাম হচ্ছে নুআস। নুআস মানে ড্রোজিনেস। বাসে বসে আছেন, বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন, এরকম হয় না? ঝিমুনি, এটাকে বলে নুআস। আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ, সামান্য ঘুম, এটা বলে পাওয়ার ন্যাপ। হালকা হালকা ঘুম, ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায়, এরকম ঘুম আসছে না নাই? এটার বলে সিনা, আরবিতে এটার কি কয়? সিনা। আরেকটা হচ্ছে ভালো ঘুম, এটার বলে নাউম, এটার কি বলে? তাহলে পাইলাম নুআস, সিনা, নাউম। আরেকটা হচ্ছে জন্মের ঘুম। কিরকম ঘুম? এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ উঠে না, যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চায়, এরকম একটা ঘুম আছে না নাই? এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। কি বলে? সবাই বলেন। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাতকে আরবিতে বলে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী। ঠিক কি না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান আন-নাহার, রুহবান আল-লাইল। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় না মাঝে কান্নার ঝড় তুলে, দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে। ঠিক কি না? দিনের বেলায় চলবে কি জিহাদ? এজন্য বিশ্বনবীরে প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলা ইল্লা কালিলা। ও নবী, বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী, প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ। বিশ্বনবীর আদেশ করলেন কে? কিসের আদেশ? সবাই কন আরো জোরে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময় ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে। নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরে ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফিরালা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুণ আমি ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার কি লাগবে আমার কাছে চাও, সব আমি দিয়ে দেব। আল্লাহ আকবার। আলামিন মুস্তাকসিনাক সুলা, যার জামা দরকার জামা চাও জামা দেব, ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব, সব দেয়ার মালিককে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ শেষ রাতে আম করে ডাকে, দেওয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নাই।